হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুবাইর রাজন ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি ট্যাঙ্কি রয়েছে, আর এগুলো হলো ট্যাঙ্কির শর্ট পিস। তো এখানে তিনটা শর্ট পিস তিনটা জায়গায় লেগে যাবে। তো এ একটি ছিদ্র, এ একটি ছিদ্র, দেখতে পাচ্ছেন যে দুইটি ছিদ্র, তো উপরে আছে একটি ছিদ্র, মোট তিনটি ছিদ্র এখানে দেখতে পাচ্ছেন। তো এই তিনটি ছিদ্রতে তিনটা শর্ট পিস লেগে যাবে, তো ঠিক এমন করে লেগে যাবে। তো তার আগে আমি এগুলোতে থ্রেড টেপ ভালো করে পেঁচিয়ে নিই যাতে লিক না করে। তো এই কারণেই ওয়াশার দেওয়া আছে, তারপরও আমি চাইলে একটু থ্রেড টেপ ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর লাগাইলে হয়তো জিনিসটা ভালো হয়। তো এ কারণে এখানে থ্রেড টেপ পেঁচালাম। তো তারপরে ওয়াশার দুইটা দেখতে পাচ্ছেন যে ওয়াশার আর হলো একটা চাকি রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ঠিক এভাবে করে উপরের দিকে লাগিয়ে তারপর অপর পাশে দিয়ে এটাকে ই করে নিতে হবে। আর আপনারা এগুলো এভাবে করে পেঁচিয়ে লাগাবেন যাতে ট্যাঙ্কিটার ভিতরে কোনো ধরনের সমস্যা বা আঘাত না লাগে। তো আপনারা এভাবে করে তারপর অপর পাশে ওয়াশারটা দিয়ে তারপর এখানে এভাবে করে চাকিটা লাগিয়ে দিবেন। তো তারপর টাইট করে নেবেন। টাইট করার পর এখানে আমার দ্বিতীয় শর্ট পিসটা লাগাতে হবে। তো প্রথম শর্ট পিস লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দ্বিতীয় শর্ট পিসটা এখানে লাগিয়ে দিই। এক এক করে সবগুলো শর্ট পিস আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো শর্ট পিস লাগিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ সময় লেগে যায়, তো যার কারণে এভাবে করে কেটে দিয়েছি যাতে মানে সময়টা কম লাগে। তো এখন দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিটা ঠিক এভাবে করে উপরে বসিয়ে নিতে হবে। তো বসিয়ে নেওয়ার পর এখানে আমার ইন আউট, আরেকটা হলো ডেলিভারি লাইন। তো এখানে মোট তিনটি লাইন রয়েছে, আর এই তিনটি লাইনের এখন কাজ করব। তো প্রথমত আমি ডেলিভারি লাইনটার কাজটা করব, যেটা আমার ডেলিভারি হবে, মানে যেটা আউট হবে, যেই পানিটা আউট হবে, তো সেটা হলো ডেলিভারি লাইন বলা হয়। আর এখানে আউট বলতে দুইটা জিনিস বোঝানো হয়। এক হলো আপনার ট্যাঙ্কিতে এসে দুইটা বোঝানো হয়, এক হলো আপনার ওভারফ্লো যেই পানিটা পড়ে, তো ট্যাঙ্কিটা ভরে গেলে যে পানিটা পড়ে তো সে পানিটা, আরেকটা হলো এই এখানে আউট। তো এখন এভাবে করে এখানে গেট বাল্বটা লাগিয়ে দিবেন, যেহেতু ট্যাঙ্কি, তো যার কারণে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে গেট বাল্বটা ট্যাঙ্কির সাথে দেয়। হ্যাঁ, এটা হলো জায়গার পজিশন বুঝে, জায়গা বুঝে তারপর এটা ব্যবহার করা হয়। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি রেঞ্জ দিয়ে ধরে গেট বাল্বটা লাগাইতেছি। তো এই গেট বাল্বটা এখানে ঠিক এভাবে করে রেখে দেবো, বা একটু সোজা করে রেখে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে সোজা করে রেখে দিয়েছি। এখন এভাবে করে একটি নিপেল হবে আর একটি ইউনিয়ন হবে। তো এখন আমি এখানে একটি নিপেল এখানে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে ঠিক যেভাবে এখন বসিয়ে নিতেছে, তো ঠিক যেভাবে করে লাগিয়ে নিতে হবে। তো তারপরে একটি টি লাগিয়ে নিব, ঠিক আছে। তো এটি হলো একটি এক তিরি ফোর একটি টি। তো এই এক তিরি ফোর টিটা আমি এখানে লাগিয়ে নিব, এটা হলো গ্যাস পাইপের জন্য। তো আমি এখানে এক তিরি ফোর টিটা গ্যাস পাইপের জন্য লাগিয়েছি। তো ভালো করে টাইট করার পর এখানে সামনে আরেকটি নিপেল দিয়ে এখানে একটি ইউনিয়ন লাগাবো, তো সরি ইউনিয়ন না, এলবো লাগাবো। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিটা সুন্দর করে সোজা করে উপরের দিকে রেখেছি, যেটা গ্যাস পাইপের জন্য। তো পরবর্তীতে ঠিক এভাবে করে একটি এলবো হবে। তো আমি এখন নিপেলটা পেঁচিয়ে নিই এখানে। নিপেলটা পেঁচিয়ে নেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হলো এলবো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একটি এক ইঞ্চি এলবো দিয়ে একটি নিপেল এভাবে করে লাগিয়ে দিতে হবে। তো আমি ঠিক যেভাবে লাগাইতেছি, তো আপনারাও সেভাবে করে লাগিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে একটু ধরে নেবেন যাতে ট্যাঙ্কির গোড়া যাতে মানে প্রেশার না পড়ে, যাতে ফেটে ফুটে না যায়। তো এখানে এই জিনিসটা একটু ভালো করে আপনারা ই করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে টাইট করা মোটামুটি হয়ে গেছে। টাইট করার পর এখানে যে কাজটা আমার করতে হবে, বাদ বাকি যে কাজটা করতে হবে, আমি নিচের যে এখানে এ একটি পাইপ আর এ একটি পাইপ, এখানে দুইটি পাইপ দেখতে পাচ্ছেন। তো এই দুইটি পাইপ এখন এখানে সমানভাবে কেটে তারপরে আমি জয়েন দিব। তো দুইটা পাইপ একসাথে জয়েন দিব, তো ঠিক এভাবে করে যাতে আপনার ডাইয়ের সাথে ডাই যাতে ফ্লোর মাটির ছাদের সাথে মিশে না যায়, যাতে কাটা যায়। তো সেই মিলে রেখে তারপর এখানে পাইপটা কাটতে হবে। তো ঠিক আমি যেমনটা করতেছি, পাইপটা কেটে পাইপের প্যাচটা কেটে তারপর এখানে একটি এক ইঞ্চি এলবো লাগিয়ে দিতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে এখানে পাইপটা কেটে নিয়েছি। এখন এটাকে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটু কাগজ এখানে যাতে ছিদ্রতে ঢুকিয়ে দিব, এই কারণেই যাতে ময়লাটা এটার ভিতরে না ঢুকে যায়। তো যার কারণে এখানে ময়লা কাগজটা ঢুকিয়ে নিব এভাবে করে। তো আমি এখন এই রেঞ্চটা সম্পূর্ণটা, তো এটা ছেড়ে দেওয়ার পর এখানে নিজটা টাইট করে নিয়ে তারপর এখানে দুই সাইডের অপশনগুলো একটু সিলেক্ট করে নিতে হবে ভালো করে, যাতে আমরা আমরা যে একদিকে ঘুরাবো তো সেটা বা অন্যদিকে যদি ঘুরে দিতে পারি, তো সেই জন্যই আর কি এভাবে ই করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যেটা প্যাচটা কাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন প্যাচটা আরেকটু কাটবো, তো তারপর এখানে উল্টো ঘুরে দেবো। তো এখন উল্টো ঘুরাবো, দেখতে পাচ্ছেন
আমার ইউরো সেটিং করে নিতেছি। তো এখন এটা ঘুরানোর পর দেখতে পাচ্ছেন যে খুলে গেছে, কত সুন্দর করে খুলে যেতেছে। তো এটা খোলার পর আমার এখানে একটি অ্যালবো লাগিয়ে নিতে হবে। তো অ্যালবোটা হলো 1 ইঞ্চি একটা অ্যালবো লাগিয়ে নিতে হবে এখানে। তো আমি ঠিক সেটাই করবো। তো এখন এখানে প্লাস্টিকটা উঠিয়ে নিতে হবে। তো তারপর এখানে সুন্দর করে থ্রেডটা পেঁচাতে হবে, ঠিক আমি যেমনটা পেঁচাতেছি আপনারা দেখে পাচ্ছেন। তো এমন করে থ্রেডটাপগুলো পেঁচালেই হয়ে যাবে। তো এভাবে থ্রেডটা পেঁচানোর পর আমার একটি 1 ইঞ্চি অ্যালবো লাগাতে হবে এই জায়গায়। এই দেখতে পাচ্ছেন যেমনটা আমি লাগাই দিচ্ছি, তো 1 ইঞ্চি এখানে একটি অ্যালবো লাগাতে হবে। তো 1 ইঞ্চি অ্যালবো লাগানোর পর এখানে আমার যে কাজটা করতে হবে, তো পরেরটা আমার ঠিক এক সিস্টেমে এভাবে করে কেটে নিতে হবে। তো আমি এখান এটা করে তারপর বাকিটা করব। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে টাইট করা, দেখতে পাচ্ছেন যে টাইট করা হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, আমার যে আরেকটি লাইন রয়েছে, তো এই লাইনটা দেখতে পাচ্ছেন, তো এভাবে করে এটাও কেটে নিতে হবে। সেই একই সিস্টেমে দুটোটাই কেটে নিতে হবে। তো এটাকেও কেটে ঠিক একই সিস্টেমে পারে প্যাচটা কেটে, তারপর তো এখানে আবারও সেই একই সিস্টেমে আবারও কিন্তু আমি কাগজ নিয়ে নিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটার প্যাচটা কাটতে হবে ডাইটা দিয়ে। তো এটা সেট করার পর এখানে ঘুরাইলে কিন্তু পাইপের প্যাচটা কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন কেটে নিতেছি, তো ঠিক একই সিস্টেমে কিন্তু এগুলো কাটতে হবে। পাইপের প্যাচ কাটা হয়ে গেলে আমার এখানে ভালো করে থ্রেড টেপ পেয়েছি, তারপর এখানে 1 ইঞ্চি অ্যালবো লাগাতে হবে একটা। এখানে মোট 3টা পাইপ, মাঝে একটি পাইপ করেছে, তো সেটা হলো গরম পানির, তো যার কারণে এখানে পাইপটা জয়েন দেওয়া যাইতেছে না। তো যার কারণে এখানে শর্টকিট ব্যবহার করে তারপর আমার এটা করতে হবে, যাতে পরবর্তীতে অন্য কোনো কাজ করতে যাতে সমস্যা না হয়। এখন দেখতে পাচ্ছেন যে নিপলটা টিটা এখানে লাগিয়ে, সরি অ্যালবোটা এখানে লাগিয়ে নিতেছি, তারপর ভালো করে রেঞ্জ দিয়ে টাইট করে নিব। তো দেখতে পাচ্ছেন যে টাইট কিন্তু করা হয়ে গেছে। তো এটা টাইট করার পর এখানে একটি 2টি শর্ট পিস প্রয়োজন হবে, 2টা পাইপের জন্য 2টা শর্ট পিস প্রয়োজন হবে। আমি প্রথমত একটার জন্য একটা কাটবো, তো এটা আগে তোমার ইয়ে করে নিতে হবে, কারণ এটার মাথায় একটা টিপ বসবে, যেহেতু এখানে জয়েন হবে দেখতে পাচ্ছেন যে করে একটি টি মাপ নিতে হবে। তো 7 ইঞ্চি একটি শর্ট পিস কাটবো আমি, দেখতে পাচ্ছেন এখানে একটি 7 ইঞ্চি একটা শর্ট পিস কাটলেই আমার কিন্তু টিটা লাগিয়ে নিতে পারবো। আর এখানে আমি টি লাগানোর কারণ হলো আমার ওই আর একটি পাইপ জয়েন দিতে হবে, তো যার কারণে তো এখানে টিটা লাগিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে শর্ট পিসটা আমি এখানে কেটে নিতেছি। তো এই শর্ট পিসটা কেটে নেওয়ার পর আমার ওই কাজটা করে নিতে হবে, শর্ট পিসটা কেটে পাইপ দিয়ে পাইপের প্যাচ কেটে তারপর এখানে কাজটা করে নিতে হবে। আর আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু পাইপের প্যাচ কাটাটা দেখাই, কারণ পাইপের প্যাচ কাটাটা চাইলে আমি কেটে নিতে পারতাম, তো আমি সেটা কিন্তু করি নাই। এর কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন খুব সহজে যে কীভাবে ডাইয়ের প্যাচটা কাটতে হয়, কতটুকু রেখে তারপরে পাইপের প্যাচটা কাটবেন। তো ঠিক এই পরিমাণটা বোঝানোর জন্যই আপনাদেরকে কিন্তু এভাবে করে আমি দেখানোর চেষ্টা করতেছি। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনাদের কাজটা শিক্ষার একটি যেহেতু শিক্ষামূলক ভিডিও, তো যার কারণে জিনিসটা ভালো কারণে আমি এভাবে করে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার এই পাইপটা এখানে শর্ট পিসটা আমার এতে লাগিয়ে নিতে হবে। তো আগে থ্রেডটা পেঁচিয়ে তারপর টিটা লাগিয়ে তারপর আমার অ্যালবোটাতে লাগিয়ে দিতে হবে। তো আমি দোনো পাতা থ্রেডটা পেঁচানো হয়ে গেলে, তো আমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু শিক্ষণীয়, কারণ কীভাবে আপনারা থ্রেডটেপ পেঁচাবেন, তো আমি অনেকটা ভিডিওতেই দেখেছি যে থ্রেডটেপগুলো কিন্তু আসলেই অনেকই আছে যে থ্রেডটেপগুলো ভালো করে পেঁচাতে পারে না। তো যার কারণে কিন্তু আমি এই থ্রেডটেপগুলো আপনাদেরকে পেঁচিয়ে দেখাই যে কীভাবে থ্রেডটেপগুলো পেঁচাতে হবে, কীভাবে সুন্দর করে কাজটা করবেন, আর থ্রেডটেপটা কত সুন্দর করে পেঁচানো যায়। তো এটার জন্যে আপনারা ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে এটারও একটা ভিডিও দিব যে থ্রেডটেপগুলো আপনারা কীভাবে সুন্দর করে পেঁচাতে চান, মানে পেঁচাতে পারেন, তো সে একটা ভিডিও দিব আর কীভাবে ধরে থ্রেডটেপ পেঁচাবেন বা কী। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি টিটা লাগিয়ে নিয়েছি আর ওইদিকে মুখটা করে, যেহেতু আমার এদিকে একটি সামনে একটি ব্যান্ড হয়ে তারপর আমার ওই অ্যালবোটার সাথে ঢুকে যাবে। তো এখন এটার কাজ শেষ। আমার এখন ওই আরেকটি যে পাইপটা দেখতে পাচ্ছেন, তো এই পাইপটার এখানে মাপা নিতে হবে। তো এখানে যেহেতু 7 ইঞ্চি, তো আমার এই জায়গায়ও কিন্তু 7 ইঞ্চি একটি পাইপ কাটতে হবে। তো আমি 7 ইঞ্চি করে একটি পাইপ কেটে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন যে এখানে মাপ নিয়েছি, তো আমি এখন একটি এখানে একটি পাইপ কেটে নেব, শর্ট পিস হিসেবে 7 ইঞ্চি একটি পাইপ কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাইপটা কাটা শেষ। এখন আমি এখানে ডাইটা সিলেক্ট করে সেটিং করে তারপরে এখানে কিন্তু আমি পাইপের প্যাচটা কাটবো। দেখতে পাচ্ছেন ঠিক আমি যেমন করে কাটতেছি,
তো আপনারাও ঠিক সেমন করে এভাবেই কাটবেন। তো আমার কাছে 1 ইঞ্চি ডাইটা অনেক মানে সুন্দর করে কাটা হয়, মানে অনেক সুন্দরভাবে আমি থ্রেড প্যাচগুলো কাটতে পারি, তো অনেক সুন্দর করে প্যাচগুলো কাটতে পারি। তো এখন দেখতে পারছেন যে থ্রেডের প্যাচ নিতেছি। তো থ্রেডের প্যাচানোর পর এখানে আমার দোনো মাথায় থ্রেডের প্যাচ নিতে হবে, তারপর এখানে একটি এলবো লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এলবোটা এখানে মাথায় লাগিয়ে নিতে হবে, এলবোটা লাগিয়ে তারপর আমার আরেকটি এলবোর সাথে জয়েন দিতে হবে। তো ঠিক এই পাইপের সাথে জয়েন দিতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা করতেছি। এখন আমার এখানে রেঞ্চ দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভালো করে টাইট করে নিতেছি, আমার যে পরিমাণ প্রয়োজন হয় আমি ততটুকু টাইট করে নিতেছি, আপনাদের যতটুকু প্রয়োজন হবে তো আপনারা ততটুকু টাইট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে আমি এডিট করেছি। এখন এখানে একটি জয়েন দেওয়ার জন্য একটি ইউনিয়ন ব্যবহার করতে হবে, কিন্তু যেহেতু আমার দুইটা পাইপ তো এভাবে কিন্তু জয়েন হবে না, তো যার কারণে আমার এখানে একটি ইউনিয়ন নিতে হবে। ইউনিয়ন দিয়ে তারপরে এখানে কাজটা করতে হবে। তো এটা ইয়ে করে তো এখানে আমার যেটা করতে হবে তো সেটা হলো এখানে এই দেখতে পাচ্ছেন যে ইউনিয়নটা, তো এখানে এটা ইউনিয়নের জন্য একটি নিপেল প্রয়োজন। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে নিপেলটা, এই নিপেলটা এখানে 1 ইঞ্চি এলবোটাতে লাগিয়ে নিতে হবে। তারপর ইউনিয়নের একটা পাশ এই জায়গায় লাগিয়ে নিতে হবে, আমি যেভাবে লাগিয়ে নিতেছি তো এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো এটা লাগিয়ে নেওয়ার পর ভালো করে টাইট করে নেবেন। টাইট করে নিয়ে ইউনিয়নের বাকি যে অংশটা থাকবে, মানে যে ক্যাপটা থাকবে, তো সেই ক্যাপটা ইউনিয়নের আরেকটা পাশে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পর মাপটা নেবেন যে কতটুকু হয়। তো এখন ইউনিয়নের এই পাশটা আমি লাগিয়ে দেবো ওয়াশারটা দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন যেমনটা আমি ওয়াশারটা দিয়ে নিয়েছি, তো এখন দিয়ে তারপরে ভাবে করে কাজটা করতে হবে। তো লাগিয়ে তারপর ইঞ্চি টেপ দিয়ে মাপটা নিতে হবে। তো আমি এখন ইঞ্চি টেপটা দিয়ে মেজারমেন্ট টেপ বা ইঞ্চি টেপ যাই বলেন না কেন, তো এটা দিয়ে তারপরে এখানে মাপ দিতে হবে। তো যত কতটুকু হয় দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 16 ইঞ্চি একটি পাইপ কাটতে হবে, তো আমি একটি 16 ইঞ্চি পাইপ কেটে নিই এখানে। তো নিচে দুইটা বাথরুম, তো যার কারণে এখানে কিন্তু আমার দুইটা পাইপ উঠিয়েছি। তো চাইলে একটা পারতাম, প্রেশার পানির কম হবে, তো যার কারণে দুইটাই দিয়েছি। তো পাইপটা কাটা শেষ, দেখতে পাচ্ছেন এখন প্যাঁচটা কাটতে হবে। তো আমি প্যাঁচটা কাটতেছি, তো এভাবে করে সেটিং করে তারপর প্যাঁচটা কাটবেন পাইপের। তো দেখতে পাচ্ছেন যে এখানে পাইপের প্যাঁচটা কেটে নিতেছি। তো এখানে পাইপের প্যাঁচ কাটা হয়ে গেলে আমার থ্রেডটা বেঁচে নিতে হবে দোনোটা মাথায়, যাতে সুন্দর করে চলে সুন্দর হয়। তো এখানে থ্রেডটা বেঁচে নিতে হবে, তো দেখতে পাচ্ছেন আমি থ্রেডটা এখানে বেঁচে নিয়েছি। তো এভাবে করে দোনোটা মাথায় থ্রেডটা বেঁচে নিব। দোনোটা মাথায় থ্রেড টেপ পেঁচানো হয়ে গেলে এখানে আমার ইউনিয়নের ক্যাপটা খুলে নিতে হবে, একটা সাইড খুলে নিতে হবে। আর খুলে নিয়ে এখানে ইউনিয়নের প্রথমত ওয়াশারটা দিয়ে তারপরে এখানে একটি ইউনিয়নের অপর পাশটা লাগিয়ে দিয়ে নিতে হবে, আর রেঞ্চ দিয়ে ভালো করে টাচ করে নিতে হবে। তারপর এখানে আমার টিটার সাথে আর একটা যে সাইডটা থাকবে পাইপের, তো সেই সাইডটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা লাগিয়ে নিতেছি। তো আমি আপনাদেরকে এই কাজটুকুই দেখাবো, চাইলে আপনাদেরকে আরও কাজ দেখাতে পারতাম, কিন্তু হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার কারণে এভাবে করে দেখাইনি। যেমন মোটর সেটিংটা আমি আপনাদেরকে দেখাইনি, মোটর কীভাবে পানি উঠবে বা কী। তো ট্যাঙ্কির উপরে যে দুটো গ্যাস পাইপ, তো আরেকটা হলো আপনার পানি উঠবে আর একটা দাও বের হবে, আউট পানি যেটা ওটা বের হবে, আর মোটর দিয়ে একটা দাও উঠবে আর একটা দিয়ে চলে যাবে নিচেরটা, যেটা ওটা দিয়ে পানি চলে যাবে। এখন নিচেরটা তো আমরা চলে যাওয়ার কাজটা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ওই মোটর সেটিংটা আপনাদেরকে দেখাবো না, কারণ মোটর সেটিংয়ের ভিডিও আমার কাছে অনেক রয়েছে, আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে, তো যার কারণে অ্যাডজাস্ট করে দেখাইনি। আর মোটামুটি ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে, তো এই কারণে আমি আপনাদেরকে দেখাইনি, আধা ঘন্টা হয়তো হবে না। তো এখানে আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে, তো আমার যতটুকু প্রয়োজন হয় তো আমি ততটুকু কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 ইঞ্চি একটি পাইপ কেটে নিয়েছি। তো 8 ইঞ্চি এটা কেটে তারপর আমার এখানে একটি এলবো লাগাতে হবে এটার মাথায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এটা কেটে নিতেছি। তো এটা কেটে নেওয়ার পর আমার প্যাঁচটা কেটে তারপর এখানে একটি থ্রেডের প্যাঁচে এলবো লাগাতে হবে। তো এখন আমি থ্রেডটা প্যাঁচাইতেছি, দেখতে পাচ্ছেন আপনারা।
তো থ্রেডের পেছনে শেষ। এখন এখানে একটি এলবো লাগাতে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি এলবোটা লাগিয়ে তারপরে এখানে আমার রেঞ্চ দিয়ে ধরে রেঞ্চের সাহায্যে যতটুকু টাইট করার প্রয়োজন ততটুকু টাইট করে তারপর এখানে আমার ওই টিটার সাথে লাগিয়ে দিতে হবে। টিটার আরও একটি মুখ রয়েছে, দেখতে পাচ্ছেন, যে এই মুখটাতে লাগিয়ে দিতে হবে। তো ঠিক আমি যেমনটা করে লাগিয়ে দিচ্ছি তো আপনারাও ঠিক সেমনটা করে লাগাবেন। তো ভালো করে টাইট করে নেবেন যাতে লিক না করে। আর যেহেতু আউটলাইন অত একটা ই না, তারপরেও কিন্তু অনেক কিছু, তো আপনারা এগুলোকে ভালো করে টাইট করে নেবেন। জয়েন্টগুলোকে প্রত্যেকটা জয়েন্টের ভিতরে একটু থ্রেড টেপ বেশি করে পেঁচাবেন। তো এখন আমার এখানে মোট পাইপ যতটুকু, তো এই পাইপটা থেকে এখানে আমি ইউনিয়নটা, ঠিক আছে, আমি ইউনিয়নটা মাঝে লাগিয়ে দিব। আর এভাবে করে কাজটা করার কারণ হলো আমার নিপেলগুলো, অনেক নিপেল প্রয়োজন। তো যার কারণে আমি চাই না যে এতগুলো নিপেল এখানে খাওয়াই। তো যার কারণে আমি এখানে নিপেলটা ইউনিয়নটা মাঝে দিয়ে দিয়েছি যাতে পাইপগুলো খুব খুলে নেওয়া যায় খুব সহজেই। তো এখানে মাপ দেওয়ার পর আমার এখানে পাইপগুলো 16 ইঞ্চি 16 ইঞ্চি দুইটা পাইপ প্রয়োজন। তো আমি 16 ইঞ্চি 16 ইঞ্চি দুইটা পাইপ কেটে নিয়েছি। তো এখন এগুলোকে প্যাঁচগুলো কাটতে হবে, আর প্যাঁচগুলো কেটে আগে এক সাইড তারপরে আরেক সাইড দুই সাইড সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেটিং করে নিয়েছি, দুটো মাথা দেখতে পাচ্ছেন যে সেটিং করে নিয়েছি। এখন আমার এখানে সুন্দর করে থ্রেড টেপ বেঁচিয়ে দিতে হবে। তো আমি থ্রেড টেপগুলো পেছানোর চেষ্টা করতেছি সুন্দর করে। তো এই থ্রেড টেপগুলো এখানে পেছানোর পর আমার বাদ বাকি যে কাজটা রয়েছে তো সেই কাজটা করতে হবে। এখন আমি এখানে এই আলবোটাতে এখানে পাইপটা লাগিয়ে দিব, যেহেতু আমার উপরে ট্যাঙ্কিটা, তো যার কারণে এখানে কিন্তু এভাবে করে লাগিয়ে দিতেছি আমি। এটা করার পর ভালো করে রেঞ্চ দিয়ে টাইট করে নেবেন। তো রেঞ্চ দিয়ে টাইট করা হয়ে গেলে উপরের ইউনিয়নের একটা পাশ মোটর ইয়ার সাথে নিতে হবে। তো এই পাশটা মোটরের সাথে এভাবে করে পাইপের সাথে লাগিয়ে নিতে হবে। তো ঠিক আমি যেমনটা এখন লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, তো এভাবে করে লাগিয়ে নিতে হবে। তারপর রেঞ্চ দিয়ে ভালো করে ধরে তারপর টাইট করে নেবেন। এখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু টাইট করে নেবেন, তারপর উপরেরটা আপনারা কাটবেন, কেটে তারপরে লাগাবেন। এখন এভাবে করে ইউনিয়নটা উপরে রেখে দিয়ে তারপরে আমার এখানে ইউনিয়নটা ফুল লাগিয়ে নিতে হবে মাপটা নেওয়ার জন্য। তো ফুল ইউনিয়নটা আমি এখানে লাগিয়ে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে পাইপ থেকে মাপ দিতে হবে। তো ইউনিয়নটা তো দেখতে পাচ্ছেন যে 16 ইঞ্চি, কিন্তু এখনও কিন্তু 16 ইঞ্চি একটি পাইপ কেটে নিতে হবে। তো আমি একটি 16 ইঞ্চি পাইপ কাটলেই কিন্তু আমার হয়ে যায়। তো আমি এখানে 16 ইঞ্চি দেখতে পাচ্ছেন যে আরও একটি পাইপ কেটে নিয়েছি। তো তো আমার লগে সহযোগী যারা, তো তারা কেটে দিয়েছে। এখানে পাইপের প্যাঁচ কাটা হয়ে গেলে কিন্তু আমার যে চেষ্টা করতে হবে থ্রেড টেপ দিয়ে উপরের যেটা লাগিয়ে নিতে হবে ইউনিয়নটা এখানে লাগিয়ে নিয়ে ইউনিয়নের দুইটা পাশের একটা পাশ এটার ভিতরে লাগিয়ে নিয়ে ও তারপর উপরে টাঙ্গিটাতে সেটিং করে দেবো। তাহলেই কিন্তু আমার কাজ মোটামুটি শেষ শেষ পর্যায়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যেখানে দুটাতে থ্রেড টেপ লাগিয়ে নিয়েছি, এখন ইউনিয়নের একটা সাইড খুলে তারপর এটাতে লাগিয়ে দিতে হবে। আর ইউনিয়নের সাইডটা কিন্তু আমি এখানে লাগিয়ে নেওয়ার কারণ হলো যে সুন্দর করে যাতে এটা আমরা আপনাদের বুঝাতে পারি বা মাপটা যাতে অ্যাকুরেট নিতে পারি। তো যার কারণে কিন্তু কিন্তু কাজটা করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমি এভাবে করে ইউনিয়নটা লাগিয়ে তারপর টাইট করে নিতেছি। তো টাইট করার পর আমার ট্যাঙ্কির সাথে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখন ট্যাঙ্কির সাথে এটা লাগিয়ে দিচ্ছি আমি। তো এটা লাগানো হয়ে গেলে ট্যাঙ্কিটার একটু ইটা একটু ভালো করে ধরে তারপর এখানে টাইট করবেন যাতে ট্যাঙ্কিটা যাতে সমস্যা না হয়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু টাইট করে নেবেন। এখন আমি ইউনিয়নটা এখানে লাগিয়ে দিতেছি। তো ইউনিয়নটা এখানে লাগানোর পরে মোটামুটি আমার কাজ কিন্তু শেষ। তারপরে যে কাজটা রয়েছে, তো সেই কাজটা হলো আমার গ্যাস পাইপটা কিন্তু লাগানো হয় নাই, তো আমার গ্যাস পাইপটা এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি গ্যাস পাইপটা এখন এই ইউনিয়নটা ভালো করে টাইট করে তারপরে আমার গ্যাস পাইপটা এখানে লাগিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন যে ওই কিন্তু কাজটা করে নিয়েছি। হয়তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটা কত সুন্দর করে করেছি আর কত সুন্দর করে কাজটা করেছি। তো সেটাই আমি আপনাদেরকে দেখে উপস্থাপন করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন এই যে গ্যাস পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গ্যাস পাইপটাতে এখানে একটি পাইপ লাগিয়ে নিব। তো এখানেই দেখতে পাচ্ছেন যে 3-4 একটি পাইপ লাগিয়ে নিয়েছি। তো আমি চাইলে 1 ইঞ্চি পাইপও লাগিয়ে নিতে পারতাম, তো হয়তো সেটা প্রয়োজন নেই, তো যার কারণে লাগাইনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।